স্থানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহানগরী ফিরে থাকি মে সহযোগিতায় বিধায়ক পরেশ পালের উদ্যোগে পূর্ব কলকাতার সুভাষ মেলা কমিটির আর্থিক সহযোগিতায় গত পয়লা মে থেকে 5,000 জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবারও 31 নম্বর ওয়ার্ডে একই চিত্র ফুটে উঠল। এদিন ক্লাবের সামনে নিজের হাতে এলাকার প্রান্তিক মানুষদের হাতে চাল ডাল আলু সাবান বিতরণ করতে দেখা গেল এই জনদরদী বিধায়ককে। যতদিন পর্যন্ত এই লকডাউন চলবে ততদিনই এভাবেই মানুষের পাশে থাকবেন বলে জানালেন বিধায়ক তথা বেলেঘাটা নবরূপকার পরেশ পাল। এখান থেকে 5,000 লোককে আমরা এই সাবান দেওয়া চাল ডাল আর আলু দেব আর স্যানিটাইজারও দিচ্ছি, যার যার মাস্ক লাগবে তাকে মাস্ক দিয়ে দিচ্ছি। এটা আমরা এই জন্য করছি যে ওই 5,000 লোককে পয়লা মে থেকে দেওয়ার কথা, তা আমরা 5,000 লোককে সুজিৎ বোস, তাপস রায়, নির্মল মাঝি, কাউন্সিলর পবিত্র বিশ্বাস, আশুতোষ দাস, জীবন সাহা, রাজেশ খান্না, এরা সবাই এখানে এসেছিলেন, ভোলা চক্রবর্তী, এরা এসে এদের সবাই মিলে আমরা মিলিতভাবে আমরা সেই দিনকে শুভ সূচনা করলাম এই 5,000 লোককে দেওয়ার মেয়েদের দিনে। সেদিনকে আমরা যতটুকু পেরেছি লোককে দিয়েছি, কিন্তু তার পরের দিন থেকে আমাদের কাজ হয়েছে 31 নম্বর ওয়ার্ডে এই 5,000 লোককে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার জন্য। তারপর দিন থেকে সমস্ত জায়গায় আপনারাও আমাদের অনেক কভার করেছে, আমরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে এই 5,000 খাদ্য সামগ্রী দিয়ে দিচ্ছি। এই 5,000 খাদ্য সামগ্রী দেওয়ার আগে অন্তত একবার করে সমস্ত 31 নম্বর ওয়ার্ডে আমি নিজে এখানে থেকে একইভাবে বিতরণ করেছি আমরা এই চাল ডাল আলু সাবানটা তখন দেইনি, সাবানটা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।